আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনি বোর্ড চ্যালেঞ্জ করা রেজাল্টগুলো দেখবেন। যে সিস্টেমে আপনি বোর্ড চ্যালেঞ্জ করেছিলেন, এবার আপনার রেজাল্টটি প্রত্যাশিতভাবে যেভাবে আপনার রেজাল্টটি আসবে আমরা সেই বিষয়টি কিন্তু এখানে দেখিয়ে দেব। চলুন কথা না বাড়িয়ে দেখাচ্ছি কিভাবে আপনি রেজাল্টটি দেখবেন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি চাপ দিয়ে রাখবেন, যাতে পরবর্তীতে আপনার কোনো সমস্যা হলে আপনার নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন নতুন আপডেট এলে। অবশ্যই আমরা আপনার পাশে আছি, আপনি যদি এখানে আমাদেরকে সাপোর্ট করেন অবশ্যই আপনি জানতে পারবেন। তো দেখুন, এখানে একটি বিজ্ঞপ্তি দেখাচ্ছে। বিজ্ঞপ্তিতে কিন্তু যাদের রেজাল্টটা চেঞ্জ হয়েছে, এটা কিন্তু 2022 সালে না, এটা হবে 2020 সালের 2021-এর যে রেজাল্টটা, এটা কিন্তু আগামীকাল বের হবে। এবং বের হওয়ার সঙ্গে সঙ্গে আমরা আপনাদের প্রসেসটা দেখিয়ে দেব কীভাবে, এবং অথবা আমি লিঙ্ক দিয়ে রাখবো, আপনি লিঙ্কটি ক্লিক করেই কিন্তু আপনি ঢুকতে পারবেন। তো দেখুন, এখানে যে বিষয়গুলো লেখা হয়েছে, এত দ্বারা সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুর এর অধীনে 2020 সালের SSC পরীক্ষার পুনর্নিরীক্ষণ ফলাফল নির্দেশক্রমে প্রকাশ করা হলো। নিম্নবর্ণিত ছকে যে ইটি আমরা দেখতে পাচ্ছি, এই ছকটিতে দেখুন আমার যে প্রিভিয়াস গ্রেড আমরা দেখতে পাচ্ছি, প্রিভিয়াস গ্রেড যারা গ্রেড পরিবর্তনের জন্য মানে A+ পাননি, তারা A+-এর জন্য আবেদন করেছিলেন, তাদেরটা কীভাবে পরিবর্তন হয়েছে দেখুন। প্রথমে কিন্তু প্রথমটাতে আপনারা দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার, তারপরে হচ্ছে A ছিল, তার গ্রেডটা ছিল A, কিন্তু তিনি A+-এর জন্য আবেদন করেছিলেন, অবশ্য তার প্লাসটা চলে এসেছে। মূল্যায়ন খাতার মূল্যায়ন যেভাবে করা হয় দেখুন, এখানে 510 সিরিয়ালে F ছিল, তার কিন্তু পাশ এসেছে, এবং তিনি D পেয়েছেন, 3 পয়েন্টে তারও কিন্তু পাশ এসেছে, আমরা দেখতে পাচ্ছি সে কিন্তু পাশ করেছে। এরকম আমরা আরও কিছু দেখব। এর অধীনে যতগুলো বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করা হয়েছিল, প্রায় যাদের রেজাল্টটা পরিবর্তন হয়েছে তা আমরা দেখতে পাচ্ছি, রেজাল্টটা কিন্তু পরিবর্তন দেখাচ্ছে দেখুন। যেগুলো F ছিল, যার D ছিল সে প্রত্যাশা করেছিল, তার কিন্তু C এসেছে, এবং যার F ছিল সে কিন্তু পাস করেছে দেখুন। এখানে প্রত্যেকটা আপনি স্ক্রল করলে কিন্তু দেখতে পাবেন, নিচে নিচে গেলেই দেখতে পাবেন, এখানে যে বিষয়গুলো আপনি কিন্তু নিজে নিজেই দেখতে পারবেন। PDF ফাইল, একটা ফাইল, এখানে সমস্ত ফাইলে সমস্ত তথ্য দেওয়া আছে। আমি মনে করি যে আপনারা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছেন, যাদের কনফিডেন্স আছে, অবশ্যই ইনশাল্লাহ আশা করি আপনি পাস করে যাবেন, আর চিন্তা নেই। দিনাজপুরের বোর্ডের অধীনে আমি দেখাচ্ছি 2020 সালের ইটি, পূর্বের যে সিস্টেমটা আপনার সামনে আসবে সেই সিস্টেমটা আমি দেখিয়ে দিচ্ছি। এখন আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেক কিন্তু ফেল করা ছাত্র ছিল, তারপরে যারা A গ্রেড ছিল, A+ প্রত্যাশী, তাদের কিন্তু প্লাসও চলে এসেছে। তো এভাবেই কিন্তু আমাদের যে রেজাল্টের নিয়ম, আমরা এভাবেই কিন্তু রেজাল্ট দেখতে পাবো। তারপরে এখানে আমি একদম নিচে গিয়ে দেখব যে এখানে দেখুন কত টোটাল চেঞ্জ হয়েছে, 367 রোল নাম্বার কত থেকে কত চেঞ্জ। এবার নিউ গ্রেড GPA 5-এর সংখ্যা হচ্ছে 50, টোটাল নর্মাল সাবজেক্টে 198 জন, ফেল টু পাস 35 জন, ফেল টু A+1, তারপরে ম্যাথ পাস 66, ইংলিশ পাস 56, বাংলা অ্যান্ড গ্লোবাল স্টাডিজ 56, 46, 40 সায়েন্স 40। এভাবে কিন্তু যে রেজাল্টগুলো দেখাচ্ছে আমরা দেখে নিলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।